আজ আমি আপনাদেরকে ওলের ডালনা বানিয়ে দেখাবো। সেই জন্য এখানে নিয়েছি 500 গ্রাম ওল, আর ওলটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, একটু টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি ওল আর এই আলুটা ভেজে নেব। আর তার মাঝে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি। নিয়েছি আদা, 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি একটু কুচি করে। 8-10 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, এটার পেস্ট বানিয়ে নেব। ওল আর আলুগুলো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়ন দেব। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 লবঙ্গ, 2 এলাচ আর 1 দারচিনি, আর দেব গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার কেটে রাখা ওলগুলো দিয়ে দেব। এটা ভালো করে ধোয়া আছে, আজ আমি আলাদা করে মশলা কষাবো না, সেই জন্য প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়েছি লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর ওলটাকে আমি খুব ভালো করে ভেজে নিই। এই যে আলু আর ওলটা খুব ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওলটা আগে একটু সিদ্ধ করেও নিতে পারেন, আর এই রান্নাটা শুধু ওল দিয়েও বানাতে পারে আলু ছাড়া। তা আমি আগেই বলেছি আলাদা করে মশলা আমি আলাদা করে আমি তেলের উপর মশলাটা দেবো না। আলু আর ওলটা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি একেবারে, পরে আর দেবো না। তো এখানে এখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দেবো। চালাও 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 চালাও, হ্যান্ডেল ধরো হ্যান্ডেল ধরো, দু হাত দু হাত দিয়ে, এইটা ধরো এটা ধরো, এইটা ধরো এটা ধরো, বুম বুম করো একটু একটু করো। আমি আজ পেঁয়াজ রসুন দিয়ে এই ওলের ডালনাটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু চাইলে নিরামিষভাবেও বানিয়ে খেতে পারেন। তো মশলার সাথে আলু আর ওলটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তবে পরিমাণ মতো জল
জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেব। শিগগিরি বন্ধ করো, দাদা মারবে কিন্তু, বকা দেবে। শিগগিরি বন্ধ করে দাও, বেশি হয়ে গেল, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এইদিকে 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 উল্টো উল্টো এলাম করে, শিগগিরি বন্ধ করো, শিগগিরি বন্ধ করো, বন্ধ করো। ওইদিকে না, এইদিকে বন্ধ হচ্ছে না। রান্নাটা আমার প্রায় কমপ্লিট, ঝোলটা অনেকটা কমে এসেছে, এরকমই আমি গ্রেভিটা রাখব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো।